সো হাই গাইস, কেমন আছো তোমরা? এসে গেছি একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে। আর আজকে ব্লগটা শুরু হচ্ছে এখান থেকে। আজকে আমি যা যা করবো তোমাদেরকে সবকিছু শেয়ার করবো। তো প্রথম মানে প্রথম থেকে নিয়ে লাস্ট অব্দি ভিডিও দেখতে থাকো আর মজা নিতে লাগো। আর আজকে আমরা যাচ্ছি কোথায়? পাইনিয়ার পার্কে এসআরকে সংঘর্ষ দেখা করতে। তো এখানে বেশি কিছু না বলে এখানে গিয়ে দেখাই, বিকজ অনেকজন আসছে। তো জানি না কেমন লাগবে, মানে আমাকে ওকে চিনতে পারবে কিনা সেটা দেখার বিষয়। তো এখানে গিয়ে দেখা হচ্ছে দাদা। তারপরে যা হলো আমি ভাবতেও পারিনি যে এমন কিছু হবে। সো গাইস, দেন ফাইনালি আমরা চলে এসেছি মানে যেখানে মানে পাইনিয়ারে, যেখানে এসআরকে আসবে। তো আস্তে আস্তে কতগুলো ভাইদের সাথে দেখা হলো, তো ভাইদের মুখগুলো দেখি দিই। তো অনেক ভিড় হয়ে গেছে, তো ফটো ফটো তুলতে কথা হচ্ছে। গাইজ, ব্যাপারটা ওরকম দেখতে পাচ্ছ, ওইখানে একটা ব্লগার, এখানে ব্লগার, এখানে ব্লগার, এখানে ব্লগার, এখানে ব্লগার, ওইখানেও ব্লগার রয়েছে। মানে আমি যেখানে যাই সেখানে এখানে ব্লগারের ভরাভরি হয়ে যায়। আমাকে কেউ পাত্তা দিচ্ছে না, আমাকে চেনে না। গাইজ, আমাকে লাইক করবে, সাবস্ক্রাইব করো, যাতে আমাকে চিনে লোক লোকে, কারণ আমাকে এতজন মিলে চিনছে না, আমাকে সবাই ইগনোর করছে। এখানে যে কজন রয়েছে সবাই আমাকে ইগনোর করছে, দেখতে পাচ্ছ গাইজ? আমাকে এত দেখতে খারাপ না, আমাকে সবাই ইগনোর করে। ওই জন্য লাইক কমেন্ট সাবস্ক্রাইব। আর এখন এসআরকে আসুক, তারপরে কথা হচ্ছে। সো গাইজ, ফাইনালি চলে এসেছে মানে এসআরকে শঙ্কর, যার জন্য অপেক্ষা করছিলাম এতজন এতগুলো ব্লগার। তো ফাইনালি চলে এসেছে। তো এবার আমি যাচ্ছি মানে দেখবো, দেখা করবো, বিকজ মানে দেখা হয়েছিলো লাস্ট রাহুলদার সেলিব্রেশনে দেখা হয়েছিলো, তারপর কথা হয়নি, দেখা হয়নি। তো কালকে রাত্রে আমি কল করে বললাম, দাদা এরকম সেলিব্রে মানে মিট আপ রেখেছে? বললো হ্যাঁ, কালকে মিট আপ রেখেছে, এসো তাহলে। তো আমি এসে গেছি দেখা করতে। তো এখন যাচ্ছি দেখতে হয়তো সবাই। ওরে বাবা, ভিড় লাগিয়ে দিচ্ছে, ভিড় লাগিয়ে দিচ্ছে গাইজ, ভিড়। ওরে বাবা, চিল্লাচিল্লি, আমাকে ছেড়ে চিল্লাচিল্লি। গাইজ গাইজ গাইজ, এত হ্যাঁ চলে এসছে এসআরকে শঙ্কর, দেখতে পাচ্ছ? কোন দিকে টাকায় বুঝে পাচ্ছে না, আমাকে হয়তো চিনতে পারবে না, কোথায় রে কোথায় কে নাকি চলে এসছে। মানে এতটা ভিড়, এতটা ভিড়, মানে অক্সিজেন নেবার মতন জায়গা নেই আজ। তো ব্যাপারটা হলো গাইজ, যেহেতু এসআরকে এখানে বিনা পারমিশনে এখানটায় মিট আপটা অর্গানাইজ করেছিল, তো এত ভিড় হওয়ার কারণে এই সমস্যার জন্য এসআরকে 10 মিনিটে চলে যায় সেখানে। তো এসআরকে যাওয়ার পর এখানে যতগুলো মানে ফ্যান ফলোয়িং ছিল, তো আমাকে কয়েকজন চেনে, তো আমাদের সাথে ভিডিও করে, আমার সাথে ভিডিও শেষ করে, তো ওরাও চলে গেছে, আমরা এবার বেরাবো। সো গাইজ, ফাইনালি মিট আপটা কমপ্লিট হয়ে গেলো। আর মিট আপে এত ভিড় ছিল যে আমাদের তোমাদেরকে সব কিছু শেয়ার করতে পারিনি। তো মানে পুরো কাদা হয়ে গেলো, বৃষ্টির টাইমে এমনি কাদা ছিল, তার মধ্যে মিট আপে এসে পুরো ফালতু কাদা হয়ে গেলো। তো কিছু মজা হয়নি, কোনো ইন্টারেস্ট হয়নি। ইন্টারেস্ট হবে আমাদের মানে মিট আপে, যখন আমরা অর্গানাইজ করবো, রাহুলদা যখন 2.5 লাখ হবে, আমার যখন 25,000 হবে, আর খুব তাড়াতাড়ি হয়ে যাবে, তো তখন আমরা মিট আপ অর্গানাইজ করবো। সেটা দেখার জন্য এখন যে সাবস্ক্রাইব করে রাখো, আর তোমরা অবশ্যই এসো, সেটা কোথায় হবে না হবে সেটা জানার জন্য সাবস্ক্রাইব করো। তো এখন আমি যে বেরিয়াও বাড়ির দিকে, তো তারপর কথা হচ্ছে। গাইজ, আজকের ব্লগটা কেমন হয়েছে এদের কাছে শোনা যাক, কারণ আমার বন্ধুগুলো একসাথে এসেছিলো, তো এদের কাছে শুনে নেওয়া যাক ব্লগ মানে মিট আপটা কেমন হয়েছিল। তো ভাই, মিট আপটা আজকে কেমন ছিল? একদমই ভালো না, মানে একদমই ফালতু ব্লগ হয়েছে, সরি ব্লগটা একদম ফালতু হয়েছে, মিট আপ একদম ফালতু, মানে এই সে মানে এত গেছে হয়ে গেছে, মাটি হয়ে গেছে দিনটা, আর এই মাঠটা পুরো ভেজা ভেজা ছিল, তার মধ্যে কাদা কাদার মধ্যে প্যাচ প্যাচ করতে করতে জুতো কালো হয়ে গেলো সারা জুতো। এবার আমরা এই স্যার কেউ মানে একটু মানে পার্কের মধ্যে অ্যালাউ ছিল না, মানে পারমিশন নেই, এরকম চিল্লা ক্রাউড নিয়ে চিল্লামিলি করা। তো এই স্যারকে পারমিশন ছাড়াই মানে এসে গেছিলো, তো এত লোকজন এসে গেছিলো, তো একটু
চিল্লা বিল্লি হয়েছে, 10 মিনিটের মধ্যে কেটে পড়েছে, আর ধাক্কা মারছিস কেন? যাই হোক, এই কেমন লাগে তোর অনুযায়ীটা বল। সত্যি কথা বলতে মানে কেউ দেখা করতে পারিনি, আর হচ্ছে 10 মিনিট একটু বেশি ছিল, কেউ সেরকম টাইম দিতে পারিনি কাউকে, মানে অনেকেই খারাপ ভেবেছে এই জিনিসটাকে। অনেকজন এসেছিল তাই করতে আর কি। Don't worry guys, আমাদের মিট আপ খুব তাড়াতাড়ি আসছে, মানে আমাদের বারাসাতের টিমটা, আমি, রাহুল দা, সুনাই দি আর কয়েকজন, মানে সঞ্জু দা, সন্দীপ বন্দি সবাই থাকবে, সবাই একসাথে এনজয় করবো। তো সেটা কোথায় হবে না হবে জানার জন্য ইনস্টাগ্রাম বলছি, আমি ইনস্টাগ্রামে তো স্টোরিও দেবো, ইউটিউবে বলে দেবো, তো ইউটিউবে ফলো করে দাও, নতুন থাকলে আর পুরনো থাকলে তো জেনে যাবো কবে হবে। তো তাড়াতাড়ি করে সবাই মিলে আসবো, এনজয় করবো, ইনস্টাগ্রাম রিল বানাবো, ভিডিও বানাবো, সবাই অনেক এনজয় করবো এখানে। আসলে আসলে আমাদেরকে একটু পাঁচটা দিয়ে খারাপ লাগে, দিলছে বলা লাগে দিও, আমার আমিও তো আমারও খারাপ লাগে, যেমন রাহুল দাস সাবস্ক্রাইব হলো, সেলফি সেলফি তুললে তখন আমারও খারাপ লাগে। তো আজকে খুব মজা হলো, আমার সাথে অনেকজন মানে ফটো তুললো, সেলফি তুললো, তো আমি মানে আলাদাই, মানে আলাদাই লাগলো, এটা মানে সেকেন্ড টাইম হলো আমার টাইম, মানে আমার লাইফে সেকেন্ড টাইম, ফার্স্ট টাইম হয়েছিলো আরেকটা মিট আপে, এটা সেকেন্ড টাইম হলো। তো সেকেন্ড টাইমও খুব এনজয় হয়েছে, খুব মজা হয়েছে, ওদের থেকে বেশি মানে আমার সাথে সব ভিডিও ভিডিও করেছে, ফটো তুলেছে। তো ভিডিও তো গাইজ, এখান থেকে আমরা বেরিয়ে ডাইরেক্ট বাড়ি গেলাম, বাড়ি গিয়ে তারপর রেডি বেডি হয়ে রাহুল দার বাড়ি গেলাম, রাহুল দার বাড়ি গিয়ে কতটুকু ভিডিও করলাম সেগুলো তোমাদেরকে দেখাই। সো দেন ফাইনালি আমি চলেছি রাহুল দার বাড়িতে, বিকজ ওইখানে গিয়ে তো একদম মজা পেলাম না, তো ফাইনালি চলেছি রাহুল দার বাড়িতে, দেখতে পাচ্ছ। এখন আমরা ইনস্টাগ্রাম রিল বানাবো, রিলটা বানিয়ে তারপর কথা হচ্ছে, রিল বানাবো, রেডি আছি ক্যামেরাম্যান, একটা ক্যামেরা করে দিন। আচ্ছা করে দিই, যাও। তো দেখতে পাচ্ছ এখন রিল চলছে ইনস্টাগ্রাম, ওইখানে গিয়ে মজা পাইতে কি হচ্ছে, রাহুল দার কাছে গিয়ে অলওয়েজ মজা পাইতে, তো সাবস্ক্রাইব একটু অলওয়েজ এইটাই মজা পাই। আজকে সবাই বলছিল এই সাবস্ক্রাইবের কথা, জানো, বলছে রাহুল দাদা একটু ওই সাবস্ক্রাইবটা করো করো, আমি বলছি আমি কী করে করবো, তো রাহুল দাদা ডাইলগ তো বলছে করো করো, আমি বলছি না সাবস্ক্রাইব, লাভ ইউ গাইজ, লাভ ইউ গাইজ অ্যান্ড সাবস্ক্রাইব করো, এইভাবে সাবস্ক্রাইব একদম। তখন ইনস্টাগ্রাম রিল বানানো হচ্ছে, আমি দু একটা বানাবো, তো ইনস্টাগ্রাম রাতে করে ফলো করে দাও, 10K খুব কাছাকাছি, 10K করে দাও, করে দাও, 1 লাখ হয়ে গেছে, আরও বড় লোক হতে যায় তো 2 লাখও করে দাও, 2 লাখ তো। হ্যাঁ সোনাই দি না, ইউটিউবের চ্যানেলে রিচ ডাউন চলছে, তো সবাই যারা যারা নতুন আমাকে মানে সোনাই দিকে ফলো করে না, তার পেটিএম ফলো করে দাও প্লিজ, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, ঠিক আছে। তো প্রমোশন হয়ে গেল ভাই, তো ফাইনালি রিল স্টার্ট, 3 2 1। অনেক লেট করেছে, 3 2 1। রেডি হয়ে গেছে ভিডিওটা, আইফোন কোয়ালিটি, তো আইফোনে এটা দেবে না, আমার যেটা কোয়ালিটি দিচ্ছে, তো দেখো, ও ভাই 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 চল সাথ মেরে, 1 লাখ হয়ে গেছে, 2000 লাইক লাগবে, 2000 লাইক। সো গাইস এই ভিডিও দেখো, মারাত্মক লেভেলে হবে, এত ডান্স দেখবা তোমরা, দেখে গাল পেটে ছচ্ছড়ি হয়ে যাবে। বাকিটা দেখার জন্য ইনস্টাগ্রাম, তাড়াতাড়ি করে ফলো করো, তাড়াতাড়ি করে ফলো করো। সো আমাদের ইনস্টাগ্রাম রিল করা কমপ্লিট হয়ে গেছে, এবার যাবো নিচের দিকে, নিচের দিকে কিছু কথা বলবো, কথা বলে বাইরে দিয়ে বেরিয়ে যাবো। তো এখন নিচের দিকে যাই, তার আগে পার্সেল এসছে, তার আগে একটা পার্সেল এসছে, তো পার্সেল নিতে হবে মিশো থেকে, মিশো করো। এই কি বিড়াল ঢুকেছিল,
ভাই ভাই কি সাজিয়ে রেখেছো ঘরটা রেখেছো হ্যাঁ চলো দশটা যাব তো আমি মানে পার্সেল আনতে যাব আমি যাব তো এই বাবা এগুলো কি সব মিশর থেকে সব মিশর থেকে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছোট সাত আট নয় দশ এগারো বারো এখানে 7000 এই বাবা কতগুলো 7000 আছে 7000 মানে আরো কটা কটা আছে 10000 টাকা কেনাকাটা আছে টোটাল বুঝাচ্ছ তো কারা ইনসান নাই নাই আমি আমি ইনসান আমি ইনসান এক প্রমোশন হে মিশো কে লিয়ে ও ও উসিলে উসিলে ও যাই হোক কাল তো মিশো দে রহা হে ফ্রি মে ফ্রি মে ফ্রি মে দে যাই দিক বড়া ইনসান দে রহা হে ফ্রি মে দে রহা হে বড়া ইনসান ইসকে লিয়ে ভিডিও আ রহা হে সুনাই কা চ্যালেঞ্জ মে বড়া সা প্র্যাঙ্ক গাল মে তো কাইসা ভিডিও আ রহা হে ওয়াচ ওয়েট 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 এন্ড সি পুষ্পা ও পুষ্পা নাম কে জিয়ে এ মিশোর প্রমোশন হয়ে গেল এ মিশো টাকা দিও আমাকে 10 কোটি টাকা সো চলে এসেছি গাইস ফাইনালি মানে মানে পার্সেলটা নিতে মিশো থেকে যেটা এসছে তো বড় লোকের বড় বড় ব্যাপার তো মানে পার্সেলটা এখন কালেক্ট করতে যাচ্ছি আমরা তো এখানে দেখতে পাচ্ছি কাকু দাঁড়িয়ে রয়েছে আমি যে সামনে গিয়ে দেখাচ্ছি কাকু সকালে তিন সময় দিয়ে গেছে এখন আবার একটা মনে সামথিং এসছে মানে কতগুলো শপিং করেছে মানে সোনাই দির জন্য তো সেগুলো তুমি দেখতে পাবে ইনস্টাগ্রামে ক্যামেরা অফ ক্যামেরা অফ ভিডিও এটা মিশো থেকে আমাকে ফ্রি দিতে সো দেন ফাইনালি এটা নিয়ে নেওয়া হয়েছে এর মধ্যে কি রয়েছে রাহুল তুমি কি জানো কোনো আইডিয়া কি আইডিয়া যে কয়না কয়না রয়েছে সামথিং ও মানে অনেক কিছু অর্ডার দিয়েছে তো অনেক কিছু কেনা আছে এখানে আমার অ্যাড্রেস রয়েছে তার অ্যাড্রেস হচ্ছে নাম্বার রয়েছে হাতে একবার সরি দাও তারপরে তো পর্দা পাশে যাবে তারপরে তো মজা লাগবে এডিটিং করবে চাপ নেই তো গাইস এখন বাইরের দিকে যাব সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবি করবি করবে না করবে না আমাদের চা খাওয়াও কমপ্লিট হয়ে গেছে ওদের কাছে আর কোনো কাজ নেই তো আমি আর ছিল বাড়ির দিকে তো ভিডিওটা এইটুকুই ছিল ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা এইটুকু ছিল যদি ভালো লাগে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব সকাল থেকে যা যা করছি তোমরা দেখেছো কী করেছি তো এখন আমি বাড়ি বেরিয়ে যাবো তাই তো আসছি তাহলে টাটা শোনা যাচ্ছি টাটা আসতে হচ্ছে আবার দেখো ভিডিও পোস্ট করলাম মুভাস কর ভিডিও পোস্ট করলাম এক্ষুনি করে দিচ্ছি এক্ষুনি করে টাটা একদম প্রমোশন সেটা আমি ভিডিও ছাড়বো কালকে তো কালকেও দেখে নিও ভিডিওটা রাহুলের চ্যানেলে টাটা